হ্যাঁ ওই জন্যই করছি। চলো শাঁখারি বস্তি ঢুকলাম। এটা হচ্ছে শাঁখারি বস্তি, আপনার মানে কলকাতার যত আপনার ইয়ে আছে, হ্যাঁ এই সাইডে যত সামগ্রী আছে সব এখানে আছে আগে। আচ্ছা এখানে আগে এসে পরে এখান থেকে বিক্রি। আচ্ছা আমার ইয়ে হয়েছিল, বিয়ে হয়েছিল এটার ভেতরে, মানে মন্দির ছিল ওখানে। আচ্ছা এখানে আবার ম্যাক্সিমাম হচ্ছে আপনার ঢোল তবলা হারমোনিয়াম, এটা সংস্কার কাজ এবং হচ্ছে আপনার ভিক্রি হয়। আচ্ছা তার সাথে সাথে এখানে আপনার ওই যখন বিয়ে হয়, বিয়ের যে আপনার মুকুট এবং শাখা সিঁদুর, মানে বাংলাদেশের মধ্যে এখানে এটা হচ্ছে মেন। আচ্ছা যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যাবে, তাই তো? আবার এখান থেকে হয়তো জেলায় জেলায় চলে যাচ্ছে, চলে যাচ্ছে রাইট। পুরো শাঁখারি করছি, শাঁখারি বাজার। আর বিশেষ করে ভারতীয় যে একটা সভ্যতা, কলকাতার যে একটা সভ্যতা সেটা এখানে একেবারে পরিপূর্ণভাবে। বাংলাদেশের ঢাকার এই জায়গায় আসলে বোঝাই যাবে না এটা। কালী পূজা এবং দুর্গা পূজা এই দুটো পূজা এখানে ব্যাপক পরিমাণে হয়, মানে এত ঘনভাবে হয় যে মানুষ আরেকজনকে ধাক্কা দিয়ে সে বলে যে সামনে যান। ঘন ঘন পূজা হয়, ঘন ঘন পূজা। যেমন এখানে একটা স্টেজ, তার ঠিক সামনে একটা স্টেজ, আচ্ছা তারপরে আরেকটা স্টেজ, আর স্টেজগুলো হয় সব দোতলা, মানে মানুষ যেন নিচ দিয়ে যাবে, আর উপরে ঠাকুর থাকে, প্যান্ডেল প্যান্ডেল ঠাকুর থাকে। মালাগুলো দাদা ওই যে আমরা ওগুলো দেখতে পাবো, ঠিক আছে। প্যান্ডেল একটা শাঁখারি বাজার শেষ, পুরোপুরি কলকাতার ফিলিং সেই জায়গায়। সামনে হচ্ছে তাঁতি বাজার, এগুলো ওই স্বর্ণ অলঙ্কার এইসব বিক্রি।